গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই আওয়ামী লীগ সরকার কাজ করছে, তবে দেশের গণতন্ত্র একটা কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করছে বলে মনে করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর গুলিস্তানের নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এ সময় সাম্প্রদায়িক ও জঙ্গিবাদীরা বারবার আঘাত করেছে। আবার তারাই গণতন্ত্রের নামে আন্দোলন করছে বলে মন্তব্য করেন তিনি। দিবসটি উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ, নূর হোসেন সংসদ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাসদ, তাঁতি লীগ, শ্রমিক লীগ, বাংলাদেশ যুব মৈত্রী সহ নানা সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। 1987 সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসকের বিরুদ্ধে রাজধানী ঢাকার রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মিছিলে শহীদ হন নূর হোসেন। বুকে পিঠে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যা স্লোগান ধারণ করে এদিন মিছিলের সামনে ছিলেন শহীদ নূর হোসেন। যাত্রা এটা সবার সামনেই পরিষ্কার যে আমাদের দেশের গণতন্ত্র একটা কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করছে, যে চ্যালেঞ্জটা এসছে সাম্প্রদায়িক অপশক্তি এবং জঙ্গিবাদী শক্তি, গণতন্ত্র বিরোধী শক্তি। অতীতে যারা দেশে গণতন্ত্রকে বারবার আঘাত করেছে,